1956 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এই বছর 20 মার্চ শেরেবাংলা একে ফজলুল হক পূর্ব বাংলা সরকারের পূর্ব বাংলার গভর্নর হলেন। তার আগে তিনি ছিলেন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, তার আগে ছিলেন 1954 সালে যখন যুক্তফ্রন্ট সরকার গঠন করে সেই সরকারের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। শেরেবাংলা একে ফজলুল হক পিরোজপুর উত্তর আসন থেকে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, পাশাপাশি আরও একটি আসন থেকে দক্ষিণ আসন থেকেও হয়েছিলেন। উনি দক্ষিণ আসনটি ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, একটি আসনে আমার সদস্যপদ ছিল। কিন্তু যখন গভর্নর হলেন 1956 সালে, তখন স্বাভাবিকভাবেই প্রাদেশিক পরিষদের সদস্যপদ ত্যাগ করতে হয়েছিল এবং এই আসনটি শূন্য হয়ে যায়। এই আসনে তখন উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আসনটি শূন্য হওয়ার 3 মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনের নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের বা পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই স্বরূপকাঠিতে, কাউখালীতে এবং বানেরিপাড়ায় আসেন। মাওলানা ভাসানী 1-2 দিন থেকে উনি চলে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনের পর্যন্ত এই এলাকায় অবস্থান করেন এবং 15 দিন তৎকালীন যে এই আসনের আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জয়নাল আবেদিন মুক্তার, তিনি আবার পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি হচ্ছে এই বড় বাড়ি, এটি আমার জন্মের আগের কথা, 1956 সাল, তখন আমার জন্ম হয়নি। তিনি পরবর্তীকালে আমি তার কনিষ্ঠ সন্তান হিসাবে আমি জন্ম লাভ করি। আমি আমার বাবার মুখ থেকে এবং অন্যান্য যারা শুনেছেন, দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন তাদের মুখ থেকে আমি এই ঘটনাগুলো শুনেছি। হকসাহেব বলতে কি শেরে বাংলায় কে ফজলুল হক? তারে আপনারা হকসাহেব বলেন নাকি? আমরা যে এই অর্ধনির্মিত একটি দালানের সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সেই স্মৃতি বিজড়িত, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই স্থান। এইখানে যে ঘরটি ছিল 100 বছর আগে হয়তো এই ঘরটি করা ছিল, সেটি ছিল পাকা কাঠের ঘর, লোহা কাঠ চুন কাঠ দিয়ে তৈরি একটি টিনের ঘর। এখানে উনি ছিলেন 15 দিন অবস্থান করেছেন। এই ঘরটি মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী পুড়িয়ে দেয়। এর সাথে আরও 4টি ঘর, এই পাশের 2 পাশের 2টি, একটি আমার ছোটো চাচার ঘর, আরেকটি আমার দাদার ঘর, আর এটি হচ্ছে আমার চাচা দাদার ঘর মন্তাজউদ্দিন তালুকদারের। আর ওই পাশের যেটি মোহসেন উদ্দিনের সেটিও পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে বঙ্গবন্ধু 15 দিন থেকে এবং তার সহকর্মীদের নিয়ে এখানে থেকে এই উপনির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছিলেন। এখানে রাতে অবস্থান করতেন, সকালে বেরিয়ে যেতেন, আবার সন্ধ্যার আগে বা সন্ধ্যার পর ফিরে এসে এখানে অবস্থান করতেন বা এখানে বসে কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করতেন এবং কর্মীদের সাথে পরিকল্পনা করতেন, নেতা কর্মীদের সাথে।